হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসলে মানে সিলেট ভ্রমণটা আমার জন্য খুবই মানে অ্যাট্রাকটিভ থাকে অলওয়েজ। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা, তো মানে আমি আসলে আমার পুরো রাইডটা এনজয় করি। আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো রাইডটা শেয়ার করা। তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সিলেট যাওয়ার পথে নাইটে অনেক রাত হয়ে যায়। তো অনেক রাত বলতে হচ্ছে আমি চাচ্ছিলাম যে তিনের দিনের মধ্যে হয়তো যেতে পারবো, বাট আনফর্চুনেটলি আমি যেতে পারিনি। তো রাতে রাইড করার অভ্যাসটা আমার অনেক আগে থেকেই, নাইট রাইডিং আমি অনেক আগে থেকেই করি আলহামদুলিল্লাহ। সো লাইট প্রিপারেশন নিয়ে রাইড করা আমার জন্য বেশি কষ্টদায়ক ছিল না। তো যাই হোক, দেন আমরা যখন হচ্ছে পৌঁছাই, পৌঁছানোর পরে হচ্ছে এখানে পুরং ঝর্ণা নামে এই ঝর্ণাটা দেখতে পেয়েছিলাম। এখানে টোটাল রাস্তাটা হচ্ছে ভোলাগঞ্জ যাওয়ার জন্য যে রোডটা, মানে আপনি ভোলাগঞ্জ সিলেট থেকে ভোলাগঞ্জে যেতে রোডটা পড়ে, এবং দুই পাশে হচ্ছে গিয়ে আপনার ইসে থাকে। তো সকালবেলা ব্রেকফাস্ট করলাম দুই ভাই মিলে, ব্রেকফাস্ট চায়ের কাপ ছিল। তো এরপর হচ্ছে সিলেটের রোড, সবাই সিলেটের রোডটা পরিচিত। বৃষ্টি ছিল হালকা হালকা, তো এই জন্য একটু ভিজে গেছিলো। সো আমার ফোনে পজিশনে রাইড করতে হয়েছে। আফটারঅল পালসার টিটিএস যাই দিয়ে রাইড করাটা একটু টাফ, বিকজ অফ বাইকটা অনেক ভারী, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। সেই বৃষ্টি সকল নিয়ে আমরা আসলে এরকম একটা রাইড করছি, ইটস টু টাফ ফর আস। তো যাই হোক, এনজয় করছি। বৃষ্টি ছিল, সিলেটের বৃষ্টিটা এবং এসে যায়। এটা হচ্ছে আপনার ভোলাগঞ্জে যাওয়ার হাতে ডান পাশে যে রোডটা সেই জায়গাটায়, এবং ভোলাগঞ্জেতে আপনার ভোলাগঞ্জ থেকে হচ্ছে দয়াল বাজার যে রোডটা, এই রোডটা হচ্ছে কি এটা, এখানে প্রচুর পরিমাণে বড় বড় ট্রাকের যে পাথরের ট্রাকগুলো থাকে এগুলো চলাচল করে, যার জন্য রাস্তাটা সারা বছরই এরকম থাকে। আর এখানে পানিটা আসলে আমার জন্য পরিচিত, বিকজ আমি ভোলাগঞ্জ থার্ড টাইম যাচ্ছি। এখানে উঁচা নিচা জায়গা থাকবে এবং প্রচুর পরিমাণে বালি থাকবে। সো আপনাকে ওভাবে করে বাইক চালাই যেতে হবে। আমার যেমন দুই হাত করে দুই দিন যেমন ব্যথা করছে, সো আমি আসলে ঘুরতে পারিনি। পালসার দিয়ে আমার এতটা কষ্ট দেওয়া হবে, এটাকে ফোর বি নিয়ে গেছিলাম। সো ফোর বি যেহেতু মনো সাসপেনশন, সো আমাকে অতটা বেশি প্যারাদায়ক মনে হয়নি। বাট পালসারের যেহেতু ডুয়েল সাসপেনশন, সো আমাকে অনেক বেশি প্যারা নিতে হয়েছে। তো ভোলাগঞ্জে এখন বাইক নিয়ে যাওয়া যায় না, আমি এর আগে লাস্ট টাইম বাইক নিয়ে গেছি। তো এই হচ্ছে ভোলাগঞ্জের নৌকাতে ওঠার আগের দৃশ্যটা, ওইখানে নৌকাটা থাকে এবং পোর্টিকল ভিডিওটা, ভিউটা খুবই সুন্দর। ওই পাশে ইন্ডিয়া, যত পাহাড়গুলো দেখতেছেন, এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর এই নৌকা ভাড়া নেয় হচ্ছে 1000 টাকার মতো বা 600 টাকার মতো। তো এই নৌকা আসলে নৌকার এই ছোটো এই ফিল্ডটা আপনার পাবেন, যেটা হচ্ছে রাতারকুল বিচ নাকান্দি গেলে যে ফিল্ডটা পাওয়া যায় যে নৌকা ভ্রমণ করে। তো বাইক নিয়ে এখন বিজেপিটা যেতে দেয় না, তো আমি এটাকে বাইক নিয়ে গেছিলাম। সো ইটস বিউটিফুল, বিউটিফুল, মানে আর পানিটা টোটাল হচ্ছে ঝর্ণার পানি, খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। এবং ঝর্ণা এই যেহেতু এখানে বালু আছে নিচে, সো পানি দেখা যায়, উপর থেকে পানি দেখা যায়। এটা হচ্ছে সেই ভোলাগঞ্জের সাদা পাথর, এবং এখানে হচ্ছে প্রচুর পরিমাণে এই যে পানি ফোয়ারা, এবং টোটাল পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা, বর্ষার সিজনে পানি বেশি থাকে। এটা হচ্ছে তরুণ ছড়া দিকে যে রোডটা, রোডের অনেক বেশি অপূর্ব। সো আমাদের সাথে ছিলেন হাফিজ ভাই, হাফিজ ভাই আমাদেরকে রোড নির্দেশনা দিয়ে নিয়ে যায়। তো সেখানে আমাদের আরও বাইকাররা থাকে, আমি একা যেহেতু গেছিলাম, সো আমার সাথে অনেক বাইকাররা অ্যাড হয়েছিলো। তো হাফিজ ভাইয়ের অনেক ভাই ব্রাদাররা এখানে থাকে, হাফিজ ভাই বলা চলে মানে ভোলাগঞ্জের কিং। তো এই বাইকাররা ছিল সবাই, বাইকিং ভাই সেরকম কয়েকটা সাঁকোর উপর দেখলাম, যেহেতু বর্ষার সিজন পানি বেশি, নিজ দিয়ে পার হওয়া যাচ্ছিল না। এই সেই তরুণ ছড়া অস্থির দেখতে, অস্থির দেখতে ইস লাইক এ ছোটোখাটো একটা একটুকরো থাইল্যান্ড বাংলাদেশে। পানি এত পরিমাণ পরিষ্কার, আমি পানি অলরেডি ব্যাগে করে নিয়ে আসছিলাম বোতলে করে, পানি খাইছি পানি, এবং খুবই অন্যরকম স্বাদ, খুবই অন্যরকম স্বাদ, এবং খুব সুন্দর একটা জায়গা যা বলে বোঝানো যাবে। এটা সেই সিলেটের চার বাগান, আমি আমার সিলেট যাওয়ার প্ল্যান থাকলে আমি চেষ্টা করি যে শ্রীমঙ্গল হয়ে দেন ঢাকা ব্যাক করি, তো ওই প্ল্যানটাই কাজে লাগাইছে। শ্রীমঙ্গলের রাস্তা আমার মুখস্থ বলতে গেলে এক কথায়, বিকজ অফ 2014 সাল থেকে এখানে আসা হয়। আর সো জানি যে মোটামুটি আঁকা বাঁকা পথগুলো মোটামুটি বেশ ভালো পরিমাণ মুখস্থ। এটা হচ্ছে চায়ের বাগান, সেখান থেকে একদম অরিজিনাল তাজা চা পাতা আমার ছোটোবেলা বলতেছিল যে খাবে, তো আমি বললাম যে ঠিক আছে চলো নিই, 400 টাকা করে কেজি নেয়। তো সেখান থেকে নিলাম, দুই ভাই মিলে বেশ ভালো এনজয় করছে।
বেশ ভালো এনজয় করছি, সো এটা বলার অপেক্ষা রাখে না। আর হচ্ছে রাস্তা খুবই সুন্দর, সিলেটের রাস্তা আগে থেকে অনেক বেটার, অনেক বেটার। আপনারা এখন আর ওই যে ছোটো ছোটো যে হচ্ছে ডিমের মতন যে ডিমগুলো থাকে, যেটা ট্রাক যেতে যেতে যেটা রাস্তায় প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো নেই। সো আই হোপ যে সবাই এটা এনজয় করবেন। এবং আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি পড়ে নি, রাত্রিবেলা শুধু বৃষ্টি আসে সিলেটে, মানে আমি যদি কদিন ছিলাম, সো এই জন্য আমার প্যারা খাইতে কম হয়েছে। বাট ঢাকায় ঢোকার সময় আমি প্রচুর পরিমাণে বৃষ্টি খেয়েছি। এই হচ্ছে চার দেশ, সো সবাইকে ধন্যবাদ। আমি সেফলি বাসায় পৌঁছেছি 677 কিলোমিটার রাইড করে।